অবশেষে কলকাতা হাইকোর্টে স্বতঃস্ফূর্ত মামলায় শেখ শাহজাহানের আইনজীবী প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হাজির হন তখনই প্রধান বিচারপতি তাকে বেশ চমকে দিয়ে বলেন যে তার মক্কেল কোথায় আছে তিনি জানেন যদিও আইনজীবী জানান আজ ভোর রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি শেখ শাহজাহানের আইনজীবী নিম্ন আদালতে শেখ শাহজাহান যেসব জামিনের আবেদন জানিয়েছিলেন সেই মামলার যাতে দ্রুত শুনানি হয় সে ব্যাপারে আর্জি জানিয়েছিলেন তবে প্রধান বিচারপতি স্পষ্টত জানিয়ে দেন যে ওই ব্যক্তির প্রতি আমাদের কোনো সিম্প্যাথি নেই যা সোনার সোমবার শোনা হবে আগামী দশ বছর ফাইলপত্র নিয়ে শাহজাহানের আইনজীবীকে রেডি থাকতে বলেন তিনি বৃহস্পতিবার শাহজাহানের আইনজীবী আদালতে হাজির হন প্রধান বিচারপতি টিএস শিফগানামে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি তিনি বলেন যে শাহজাহানের চারটে জামিনের আবেদন নিম্ন আদালতে পেন্ডিং রয়েছে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই তার জামিনের আবেদন সংক্রান্ত মামলার দ্রুত শুনানি যাতে হয় প্রধান বিচারপতির কাছে সেই আর্জি জানান শাহজাহানের আইনজীবী তবে প্রধান বিচারপতি স্পষ্ট জানান যে ওই ব্যক্তির প্রতি আমাদের কোনো সিম্প্যাথি নেই যা শোনার সোমবার শোনা হবে শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি মন্তব্য করেন যে উনি যা কাজ করেছেন আগামী দশ বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে এটা আপনি ধরে রাখুন আর এই নিয়ে আমাদের কালিক মানুষ নস্কর কি রিপোর্ট পাঠাচ্ছে দেখব অবশেষে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া স্বতঃস্ফূর্ত মামলায় শেখ শাহজাহানের আইনজীবী হাজির হলেন এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি শেখ শাহজাহান নিম্ন আদালতে যে সমস্ত জামিনের আবেদন জানিয়েছিলেন সেই মামলার যাতে দ্রুত শুনানি হয় সেই ব্যাপারে আর্জি জানিয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট জানালেন ওই ব্যক্তির প্রতি আমাদের কোনো সিম্প্যাথি নেই আমাদের কোনো সহানুভূতি নেই ওই ব্যক্তির প্রতি এবং একই সঙ্গে প্রধান বিচার বিচারপতি ওই আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে আপনার মক্কেল যা কাজ করেছেন আপনি ফাইলপত্র নিয়ে রেডি থাকুন আগামী দশ বছর আপনাকে এই মামলায় ব্যস্ত থাকতে হবে আপনি আগামী দশ বছর ফাইলপত্র নিয়ে রেডি থাকুন এবং আমাদের ওই ব্যক্তির প্রতি কোনো সিম্প্যাথি নেই ফলে আমরা আজই এই মামলা দ্রুত শুনানির আছে বলে একেবারেই মনে করছি না সোমবার দিন এই স্বতঃস্ফূর্ত মামলার শুনানি আছে সেই দিন আপনি হাজির থাকবেন সেই দিন আপনার যা বক্তব্য শোনা হবে আই ওই আইনজীবী এদিন আদালতে হাজির হতেই প্রধান বিচারপতি বেশ চমকিত মানে বেশ চমকের সঙ্গে বলেন আরে আপনি তার মানে আপনার মক্কেল তার মানে কোথায় আছে আপনি জানেন তখন আইনজীবী জানান না তিনি আমাদের কাছে যা ইয়ে তিনি আজ সকালে বা আজ ভোরের দিকেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু তার নিম্ন আদালতে একাধিক জামিন সংক্রান্ত মামলা শুনানি না হয়ে পড়ে রয়েছে পেন্ডিং রয়েছে সেই ব্যাপার সেই মামলার যদি দ্রুত শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি সেই আর্জি জানিয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গে ওই আইনজীবীর আর্জি খারিজ করে দেন এবং মামলা দ্রুত শুনানির আবেদনও গ্রহণ করেননি একই সঙ্গে প্রধান বিচারপতি তীব্র কটাক্ষ করে বলেন আপনি ফাইলপত্র নিয়ে রেডি থাকুন আগামী দশ বছর আপনাকে আপনার মক্কেল যা কাজ করেছে আগামী দশ বছর আপনাকে ব্যস্ত থাকতে হবে তার জন্যে প্রধান বিচারপতি গতকাল এই মামলাতেই রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে আগে তিনি নির্দেশ দিয়েছিলেন রাজ্য পুলিশকে কিন্তু রাজ্যের তরফে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানানো হয়েছিল যে এই মামলার তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ সেক্ষেত্রে যে মামলায় তদন্তের ওপরই স্থগিতাদেশ সেই মামলায় কাউকে গ্রেপ্তার করা কি করে সম্ভব প্রধান বিচারপতি ফের গতকাল স্পষ্ট জানান যে তদন্তে স্থগিতাদেশ থাকতে পারে কিন্তু তাকে গ্রেপ্তারের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই আদালত পরিষ্কার জানাচ্ছে যে একজন রাজনৈতিক নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোথাও একটা অস্পষ্টতা তৈরি হয়েছিল কিন্তু সেই অস্পষ্টতার কোনো জায়গা নেই আমরা সেটাই পরিষ্কার জানিয়েছিলাম নির্দেশে সেই জায়গাটাই ক্ল্যারিফাই করা হয়েছিল যে তার এই মামলায় তদন্তে স্থগিতাদেশ থাকতে পারে কিন্তু তাকে গ্রেপ্তারের ওপর কোনো স্থগিতাদেশ নেই এবং একই সঙ্গে প্রধান বিচারপতি গতকাল নির্দেশে ইডি এই দুই সংস্থাকেও নির্দেশ দিয়েছিলেন তারাও চাইলে তারাও গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে তারপরই আজ সকালে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে তার আইনজীবী সূত্রে আমরা জানতে পাচ্ছি। তার আইনজীবী এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই জানিয়েছেন যে শেখ শাহজাহান ইতিমধ্যেই আজ সকালে বা ভোরের ভোর নাগাদ গ্রেপ্তার হয়েছে ফিফথ পাঁচই জানুয়ারি প্রধান এই শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা গেছিল সেখানে সাংঘাতিকভাবে তারা আক্রান্ত হয় এবং ইডি আধিকারিকদেরকে মারধর করা হয় গাড়ি ভাঙচুর করা হয় তারপর থেকেই তিনি শেখ শাহজাহান দীর্ঘ প্রায় দু মাস ধরে পলাতক ছিলেন তাকে ধরতে পারছিল না পুলিশ একই সঙ্গে এলাকার মানুষ এত দীর্ঘ তিন চার বছরের দীর্ঘদিনের যে নির্যাতন বা ক্ষোভ সেই ক্ষোভে ফেটে পড়েছিল এলাকার মানুষ শাহজাহানের যে বলা যায় যে তিনি ওই এলাকায় একজন জনপ্রতিনিধি হয়ে যে কুকীর্তি বা যা করেছেন নারী নির্যাতনের মতো যে ভয়ঙ্কর সব অভিযোগ একই সঙ্গে সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়ার মতো অভিযোগ সেই সমস্ত অভিযোগ প্রধান বিচারপতি শোনার পর প্রধান বিচারপতিও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন রাজ্য পুলিশের ওপরে এবং রাজ্য প্রশাসনের ওপরে যে একজন জনপ্রতিনিধি দিনের পর দিন কি এইভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন ব্যর্থ তার তার প্রতিকার করতে সাধারণ মানুষের যে অভিযোগ তার প্রতিকার করতে কিন্তু এখন যখন আদালত সক্রিয় হয়েছে তখন সাধারণ মানুষের জমি ফেরত দেওয়া হচ্ছে বলে তিনি সংবাদপত্র সূত্রে জানতে পারছেন বলে গতকালই খুব ব্যক্ত করেছিলেন একই সঙ্গে প্রায় দু মাস ধরে এই ব্যক্তি পলাতক সেই নিয়েও প্রধান বিচারপতি খুব ব্যক্ত করেন এবং পুলিশ প্রশাসন রাজ্য পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে তিনি কোথাও ব্যর্থতার দিকে অঙ্গুলি নির্দেশ করেন তারপরই কেন্দ্রীয় এজেন্সিকেও নির্দেশ দিয়েছিলেন সিবিআই সিবিআইডিকেও নির্দেশ দিয়েছিলেন তারাও চাইলে গ্রেপ্তার করতে পারে তারপরই আজ সকালে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে বলে জানা যাচ্ছে আর অবশেষে কলকাতা হাইকোর্টে স্বতঃস্ফূর্ত মামলায় শেখ শাহজাহানের আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হাজির হন তবে শেখ শাহজাহানের আইনজীবী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের দশ দিন চেয়েছিল পিসি সেটা এই চোদ্দো দিন চেয়েছিল পিসি সেটা দশ দিন এলা হয়েছে এটা যে নয় নেজার নয় আর নাজার আটে সোনারেস্টের পেয়ার ছিল সেটা আলো হয়েছে ধারা অনেক আছে একটা না একাধিক ধারা